সরকারে কায়নাতের উপর আর লাখো দরুদের নজরানা, সরকার কায়নাতের উপর। মুহাম্মাদের নাম শুনে চোখে মুখে পোষাদাও আর আদব মহাপাতের সাথে দরুদ পাঠ করে যাও। মুহাম্মাদের রাজে হকিকত ওর জানে একাল্লা জানে, আর ইনসান তো দূরের কথা ফেরেশতারাও না জানে। অনেক ভাই আছেন বলতে মোহাম্মদ আমাদের মতো মানুষ, নাউজ বললে মুখে একদিনও আনবে না, একবারও বলবেন না, শয়তানে পরিণত হয়ে যাবে। যদি মোহাম্মদ আমাদের মতো মানুষ হতেন তাহলে ওই আকাশের চাঁদকে ভেঙে দু টুকরো করে দিতে পারতেন না উনি, তাহলে আকাশের চাঁদকে ভাঙতে পারতেন না, কোনোদিনই দু টুকরো করে দিতে পারতেন না যদি আমাদের মতো মানুষ হতো, ওনার ছায়া থাকতো। কিন্তু আমার নবীর ছায়া ছিল না। তাই দেখো কি লিখছে দেখুন, মুহাম্মাদের রাজ হকিকত জানে এক আল্লাহই জানে, আর ইনসান তো দূরের কথা ফেরেশতারাও নাহি জানে। মুহাম্মাদের রাজ থোরা জিব্রাইল জেনে ছিল, আর কে আহাদ কে মোহাম্মদ ভেবে সে অবাক হলো। তো একদিন আমার মা ফাতেমা জিব্রাইলকে চাচা কয়, আর সাথে সাথে জিব্রাইলের বড়ই গোসা হয়ে যায়। জিব্রাইল পর খাকের পুতুল, তুমি ও গো ফাতেমা আর আমি হলাম তৈরি নূরে তোমার কিতা নাই জানা। এসব ভেদের কথা একমাত্র প্রিয় মুর্শিদের কাছে ছাড়া যা পাওয়া যাবে না, আল্লাহর ওলির কাছে পাওয়া যাবে না। ও যে তুমি হচ্ছে খাকের পুতুল ফাতেমাকে বলছে সে জিব্রাইল, আর আমি নূর থেকে তৈরি, তুমি কি হিসাবে আমাকে চাচা বলছো? তোমার সাথে সম্পর্ক আমার কি করে হতে পারে, আর চাচা বলে দিলে তুমি মর্যাদা ছোট করে। তো জিব্রাইলের গোসা দেখে হেসে কয় নবী আমার, আর আমার ফাতেমার সম্বন্ধে ধারণা কি আছে তোমার? জিব্রাইল বলছে তোমার কি, জিব্রাইলকে আমার নবী বলছেন, তুমি কি বলেছো আমার ফাতেমাকে, আমার ফাতেমা সম্বন্ধে তোমার কোনো ধারণা আছে কি? তো বলো বলো ভাই জিব্রাইল, গোসা চিন্তা কেন করো, আর সত্যি করে বলো বয়সে আমি না তুমি বড়। জিব্রাইল তোমাকে চাচা বলেছে বলে তোমার রাগ হয়েছে আমার বেটি, তো সত্যি করে বলো তো ভাই, তুমি বড় না আমি বড়? তো জিব্রাইল কয় একই প্রশ্ন করিলে তুমি আমায়, আর তোমার থেকে বহু আগে সৃষ্টি করেছে আল্লাহ আমায়। নবী কয় বলো জিব্রাইল আছে কি তোমার মনে, আর জন্ম নিয়ে প্রথমে তুমি কি দেখেছ নিজের নয়নে? তুমি তো আমার থেকে বড়, তাহলে বলো তো জিব্রাইল তুমি নিজের চোখে কি দেখেছো যখন জন্ম নিলে? তো জিব্রাইল কয় উজ্জ্বল এক সিতারা আকাশের গায়, আর জ্বলে থাকতে দেখেছিলাম সত্যি আজ বলি তোমায়, 70,000 বছর ধরে জ্বলে সে ওই থাকিত, আর তারপরে 70,000 বছর ডুবে থাকিত। এইভাবে 72,000 বার চলতে দেখেছি, আর শোনো ওই 72,000 বার ডুবতে দেখেছি। বলছে হুজুর আমি 70,000 বছর ধরে জ্বলে থাকতে দেখেছি, 70,000 বছর আবার ডুবে থাকতে দেখেছি সেই উজ্জ্বল নক্ষত্রকে, এইভাবে আমি 72,000 বছর দেখেছি, তাহলে বলুন কে বড়? তো এবারে তো বলুন হুজুর মনে মনে চিন্তা করে, আর এখন আমার বয়স ঠিক কত হতে
পারে ব্রজকি হেসে কয় নবী শোনো ভাই জিবরিল তুমি আর আকাশের সেই উজ্জ্বলই তারাটা ছিলাম আমি ও জিবরিল তুমি যেটাকে দেখেছো 72,000 বার জ্বলতে ডুবতে দেখেছো সেই তারাটাই তো আমি ছিলাম তো তারপরে মই উড়ে রূপে জান্নাতেরই বাগিচায় আর একটি গাছের ডালে আল্লাহ রেখেছিলেন আমায় মাথার তাজরি হয়ে আমার ছিল আলী মর্তজা আর গলার হার হয়ে আমার ছিল ফাতেমা জোহরা জিবরাইলকে বলছি তখন আমার ফাতেমা জোহরা গলার হার হয়েছিল আর তুমি ওকে কি বলছো তারপর নবী কি বলছেন ওরে থাক ও সব রাজের কথা এবারে বলো আমায় আর কখনো কি নিজের চোখে তুমি দেখেছো গো ওই খোদা তুমি তো আমার থেকে বড় তো জিবরাইল সত্যি করে তুমি বলো তো তুমি নিজের চোখে কোনোদিন খোদা তালাকে কি তুমি দেখেছো জিবরাইল কয় না হুজুর সে নসিব ওই হয়নি আমার আর পর্দার আড়াল হতে দেখি হুকুম খোদা আমায় করে বারবার আমি খোদা তালাকে দেখিনি কিন্তু পর্দার আড়াল থেকে খোদা তালা আমাকে হুকুম করে তখন নবী কয় যাও জিবরিল আর ওসের পর্দা উঠাবে আর বলে দিলাম চোখেতে আজ খোদাকে দেখতে পাবে এই বলিয়া নবী মাথায় পাগড়ি বাঁধতে লাগিল আর খোদাকে দেখার আশে জিবরিল আর ওসেতে পৌঁছাল জিবরাইলের মনের আশা মিটে গেল খোদাকে নিজের চোখে দেখে পাবে দেখতে পাবে তাই আশা করেছে দ্রুত গতিতে যাচ্ছে খোদা দেখার আশায় কোথায় সে আরো সে তো পর্দা তুলে দৃশ্য দেখে ওকে জিবরাইল পড়লো ধাঁধায় আর কে আহাদ কে মোহাম্মদ চেনা চিনি মোহাদা যখন সেখানে খোদাকে দেখার আশায় যাচ্ছে আমার মোহাম্মদ এখানে পাগড়ি বাঁধতে রাখছে মাথায় বলতে যাও আমি এখানে মাথায় পাগড়ি বাঁধছি তুমি ততক্ষণ খোদাকে দেখে এসো খোদাকে দেখার আশায় যখন জিবরিতা জিবরাইল পৌঁছালো সেখানে কি দেখছে ওরে পর্দা তুলে দৃশ্য দেখে জিবরাইল পড়লো ধাঁধায় আর কে আহাদ কে মোহাম্মদ চেনা চিনি মোহাদা তো মোহাম্মদের কিছু রাত ওই মোহাম্মদের কিছু রাত জিবরাইল বুঝতে পেরে আর শোন বাচ্চু কাদের জিবরাইল বলে যায় নত শিরে সে জিবরাইল কি বলছে আমি কারে খুলে বলি জিবরাইল দেখে বলছে আমার কথা কে বিশ্বাস করবে আমি কারে খুলে বলি কি যে দেখলাম চোখেতে আমি কারে খুলে বলি কি যে দেখলাম চোখেতে যে নূর দেখি মদিনাতে যে নূর দেখি মদিনাতে সে নূর রয় আরো সেতে যে নূর দেখি মদিনাতে সে নূর রয় আরো সেতে আমি আর খুলে বলি Thank you.
দেখতে এলাম আমি মদিনাই জেহালতে, যারে দেখে এলাম আমি মদিনাই জেহালতে, তার দেখিয়ে সে হেথা, তার দেখিয়ে সে হেথা, সেই একই সুরাতে you
দেখুন তখন মনে মনে শেষ ছন্দ
নবী